যে দেশগুলি বলছেন রোহিঙ্গা জেনোসাইড হয়েছে সেই দেশগুলিকে অবশ্যই বলতে হবে যে বাংলাদেশে জেনোসাইড হয়েছে পাকিস্তানিদের দ্বারা। 25শে মার্চের বা মার্চ আমাদের স্বাধীনতা সংগ্রামের সময় পাকিস্তানি সেনাবাহিনী এবং তাদের দোসরদের এই কর্মকাণ্ডগুলিকে জেনোসাইড হিসেবে আখ্যা দেয়া। তো এইভাবে আমরা দেশের সংখ্যা বাড়ানোর পরিকল্পনায় আছি। আরেকটা জায়গায় আছি যেটা আরও বেশি প্রয়োজন, যে 50-52 বছর পরের এই সময়ে এই প্রজন্মের কাছে আপনি মিস্টার প্যাট্রিক বার্জেসের বক্তব্য শুনলেন, তিনি একজন বিশেষজ্ঞ এক্সপার্ট, তিনিও বলেছেন যে এই স্টোরিটা বললেই মানুষ কেঁপে ওঠে, একটা ধাক্কা খায়, কিন্তু বলাটা জরুরি। এই কারণে মিডিয়ার সহায়তা প্রয়োজন, বাংলাদেশি ডায়াসপোরার সহযোগিতা প্রয়োজন, বাংলাদেশি বন্ধু রাষ্ট্রগুলি আমরা করছি ইতিমধ্যেই। তো এই ভেহিকেলগুলি ব্যবহার করে আমার মনে হয় আমরা অনেকটুকুই পেরেছি এবং সামনের দিনে আরও পারব। কিন্তু যেটি সম্ভব হয়তোবা নয়, দুঃখজনক হলো সত্য, যে জাতিসংঘ এটাকে আলাদাভাবে রিকগনাইজ করবে, এটা এটা বাস্তবতা ভিন্ন, সেটা আমরা কিন্তু কয়েক বছর আগে থেকে আপনাদেরকে বলছি, আপনারা সেটা বোঝেন। এবং যারা যাদের কাছে এই তথ্যটা গ্রহণ করতে কষ্ট হবে তাদেরকে একটু ব্যাখ্যা করারও প্রয়োজন আছে যে বাস্তবতা সেটা হলো যে সেই সময়ের জিওপলিটিক্যাল কারণে বর্তমান বিশ্বের অনেক রাষ্ট্র যারা মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিল অথবা সক্রিয়ভাবে সমর্থন দেয়নি অথবা প্রচ্ছন্ন প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পাকিস্তানকে সহায়তা করেছে, তাদের অনেক অবস্থানগত পরিবর্তন হয়েছে। তারা প্রাইভেট মিটিংয়ে আমাদেরকে হয়তো বলবেন যে এই কাজগুলি ঠিক হয়নি, ভুল ছিল, বলেনও, কিন্তু পাবলিকলি তারা বলেন না। কিন্তু আমরা, আমার বক্তৃতা আপনি শুনেছেন, আমরা প্রত্যাশা করব সেই সব রাষ্ট্র আমাদেরকে কমিউনিকেট করবে, পরিবারগুলিকে কমিউনিকেট করবে যে না, সেই সময়ের সিদ্ধান্তগুলি তাদের অগ্রজরা, সেই সময়ের রাজনীতিকেরা সঠিক নেননি অথবা ভুল করেছেন। আর এই ধরনের কর্মকাণ্ডের মধ্যে দিয়ে আমরা আরও বৃহৎ জনগোষ্ঠীর কাছে পৌঁছাবো এবং পর্যায়ক্রমে এটার একটা বিশ্বব্যাপী গ্রহণযোগ্যতা হবে। অফিসিয়ালি করতে গেলে যে বাধাটি, সেটাকে আমরা বড় আকারের, বড় অংশের, পৃথিবীর বড় একটি অংশের সমর্থনের মধ্যে দিয়ে সেটা পুষিয়ে নিতে চাই। কিন্তু আপনারা তো, আমরা জার্নির ভিতরে আছি, কিন্তু কোনো টাইম ফ্রেম কি এরকম মানে বলা যেতে পারে যে আমরা আগামী 5 বছরে একটা রেজাল্ট দেখবো বা 10 বছরে একটা রেজাল্ট দেখবো, এরকম কোনো আপনারা কোনো সূত্র পাচ্ছেন? জটিলের বিষয়টা তো বলেছি, আপনি যদি আগে থেকে ফলো করে থাকেন আমাদের গত কয়েক বছরের কর্মকাণ্ড, যে জাতিসংঘের একটা কিন্তু জেনোসাইড ডে আছে, তো এটাকে জেনোসাইড ডে করা যাবে না, প্রথম কথা এক। দ্বিতীয় কথা হলো জাতিসংঘ নতুন কোনো অংশের জেনোসাইড নিয়ে, এমনকি রুয়ান্ডার জেনোসাইড নিয়েও, যদিও জাতিসংঘর মহাসচিব ব্যর্থ হয়েছেন ঘটনা বিশ্লেষণ করলে এরকম দেখা যায়, তারা আর্মেনিয়ান জেনোসাইডের পরে নতুন কোনো জেনোসাইডকে আর রিকগনাইজ করেনি। তো সেই জায়গা থেকে আপনার আমাদের কাছে, হাতের কাছে যেটা আছে রোহিঙ্গা জেনটা নিয়ে, সেখানে যে কয়েকটি রাষ্ট্র বলেছেন রোহিঙ্গার উপরে অত্যাচারটা জেনোসাইড, আমরা সাথে সাথে তাদেরকে বলছি তাহলে বাংলাদেশেরটা কেন জেনোসাইড হবে না? বাংলাদেশেরটা তো আরও ব্যাপক ছিল। এখানে তো বক্তা মূল প্রবন্ধে যিনি বলেছেন ব্যারিস্টার বর্জেস, তার বক্তব্যে শুনেছেন যে সংখ্যার দিক থেকে অনেক বড় আমাদের ডিসপ্লেসমেন্ট ছিল, হত্যা অনেক বেশি হয়েছে, অনেক 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 গুণ বেশি হয়েছে। সেই জায়গায় যে দেশগুলি বলছেন রোহিঙ্গা জেনোসাইড হয়েছে সেই দেশগুলিকে অবশ্যই বলতে হবে যে বাংলাদেশে জেনোসাইড হয়েছে পাকিস্তানিদের দ্বারা। আর টাইম ফ্রেম বলাটা ডিফিকাল্ট, কিন্তু 5 বছর পার হয়ে গেল, এর মাঝে 2-2.5 বছর কোভিড গেছে, কিন্তু আমি আগামী কয়েক বছরের মধ্যে এটাকে বিশ্বের বেশিরভাগের কাছ থেকেই আমরা একটা অফিসিয়াল রিকগনিশন না পেলেও মানুষের কাছ থেকে পাবো সেই দেশ।